সোহমের সৌভাগ্য সূর্য তখন মধ্য গগনের কেন্দ্রে জলজল করছে। যখন মানুষের জীবনে সৌভাগ্য সূর্যের পূর্ণোদয় হয়, তখন প্রভাতের আগেকার অন্ধকারের কথা তার স্মরণে আসে না। আবার আগামী অস্তগামী সূর্যের অবধারিত অধঃপতনের কল্পনাও তার স্মৃতিকে বিলম্বিত করে না। এই তো জীবন, অল্প বিস্তর, সব মানুষের জীবনই এই। সুতরাং মানুষকে যদি এগিয়ে যেতে হয়, সভ্যতাকে যদি অগ্রসর হতে হয়, তো টাকাকেই চরম জ্ঞান করতে হবে। সুতরাং ত্যাগ করো না, তাতে থেমে যাবে। চড়ৈবতী চড়ৈবতী, এগিয়ে চলো, এগিয়ে চলো। নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো নমো। আরো যন্ত্র মানেই তো আরো টাকা। টাকার জন্য জীবন, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো। কিন্তু না, আসলে চরিত্র টরিত্র সমস্তই বাজে কথা। এই জগতে যে সকলকে ল্যাং মেরে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে, সেই জিতে যাবে, জয় তারই হবে। ক্ষেত্রবাবুর জগৎ আর এযুগের জগৎ আলাদা। ক্ষেত্রবাবু নিজের মনের ভেতরে এক জগৎ তৈরি করে নিজেই একলা বাস করছেন। এই চারপাশের জগৎটা যে কত পাল্টে গেছে তার খবর তিনি পাননি। কিন্তু যিনি বিশ্ব সংসারের সমস্ত কর্মকাণ্ডের ভাগ্য বিধাতা, তিনি বড় নির্মম। তার দৃষ্টিতে যেমন পুণ্যের পুরস্কার আছে, তেমনি পাপের অনিবার্য পরিণতিও তো বিধি নির্দিষ্ট। তাকে যে অস্বীকার করার স্পর্ধা দেখাবে, বিশ্বব্রহ্মাণ্ডের বিরাট বিস্তারের কোনো কোণেও তার স্থান সংকুলন হবে না। সাহিত্যের কাছে মানুষ অনেক কিছু আশা করে। আশা করে আনন্দ, আশা করে রোমাঞ্চ, আশা করে অবসর, বিনোদন। কিন্তু তার চেয়েও বেশি করে যা আশা করে তা হচ্ছে উপলব্ধি। নাটকের কাছ থেকেও মানুষ সেই একই উপলব্ধি প্রত্যাশা করে থাকে। সাহিত্য পাঠ বা নাটকের অভিনয় ও আনন্দের অংশটা হলো গৌণ, প্রধান লক্ষ্য হলো উপলব্ধি। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এমনই এক নাটক। পরাধীন ভারতবর্ষ সেদিন রঙ্গমঞ্চের মাধ্যমেই তার মর্মবেদনা প্রকাশ করে বিক্ষুব্ধ জনতার মনের ক্ষোভ মিটিয়েছিল।